মেজদা। হ্যাঁ, ভালো করেছো সোহিনী এসে। আমি এক্ষুনি তোমাকে ডাকতে পাঠাচ্ছিলাম। শোনো, ফাইলটা আমি দেখেছি, সমীকে দুটো সই করতে হবে খালি। ঠিক আছে। কিছু বলবে? তেমন কিছু না। তোমার তো চিন্তিত লাগছে, তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছে? না মিস্টার, কথাটা আপনাকে বলা দরকার, কিন্তু শুনলে তো আপনি আবার টেনশন করতে শুরু করবেন। কি করব? কি হয়েছে বলতো? মোহরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? হ্যাঁ মেজদা, মোহর ওর বাপের বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে, কেউ জানে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। ঠিকই আছে, ওইরকম একটা মেয়ের কাছ থেকে তুমি এর থেকে আর বেশি কি আশা করো? আমার ভাবতে লজ্জা করছে, যেরকম একটা মেয়ের সঙ্গে আমি আমার ছেলে বিয়ে দিয়েছি। ছি 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 ছি। হঠাৎ করে কোথায় চলে গেল যে মেয়েটা? যাকে যেখানে খুশি যাক, আমাদের ওসব নিয়ে না ভাবলে চলবে। ভাবার কারণ তো ইন্দ্র, ও তো আমাদের বাড়ির ছেলে, মোহরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ও কিরকম যেন। ইন্দ্রর মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা আমার কাছে আর বলো না। ইন্দ্র দিদিকে সঙ্গে নিয়ে কিভাবে বেরিয়ে গেল? কি, মৃণাল আর ইন্দ্র বেরিয়ে গেল কোথায়? তা তো ঠিক জানি না, তবে মনে হয় ইন্দ্র জানতে পেরেছে মোহর কোথায় আছে, তাই বোধহয় দিদি মোহরকে আনতে গেল। ওরা ভেবেছে কি আমি কি মরে গেছি? এত বড় সাহস মৃণাল আবার মেয়েটাকে আনতে গেল? হ্যাঁ, ইন্দ্র তো ওর মাকে সঙ্গে করে নিয়ে গেল মোহরকে আনতে। শোনো সোহিনী, তুমি আমার সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও, আমি আজ বাড়ি থেকে এক পা বেরোবো না। দেখি ওই ওই ম্লেচ্ছ বংশ পরিচয়হীন মেয়েটা কি করে বাড়ির চৌকাট ফেরবে। মেজদা, বলছিলাম কি এভাবে রাগারাগি করে? কেউ কিছু আর কথা বলবে না, কোনো কথা বলবে না। দেখি দেখি ওরা কি করতে পারে।